ওং শ্রীং লক্ষ্মীদেবৈ নমঃ। ওং মহালক্ষ্মী বিদ্মহে মহাশ্রী ঐ ধীমহি তন্নঃ শ্রী প্রচোদয়াৎ। প্রিয় দর্শক, আমি এখানে ধনদেবী মা লক্ষ্মীর কিছু বিশেষ এবং আবশ্যিক মন্ত্রপাঠ করে আপনাদের নিবেদন করছি। বৃহস্পতিবার মা লক্ষ্মীর আরাধনা করা হয়। মানব জীবনের বিশ্বাস, এই দিন সকালে ধনদেবীর বিভিন্ন মন্ত্র জপ করলে সুখী জীবনের স্বপ্ন পূরণ হয়। শাস্ত্রমতে বৃহস্পতিবার দিনটি লক্ষ্মীকে উৎসর্গ করা হয়েছে। ব্যক্তির সুখী ও সুন্দর জীবনযাপনে সাহায্য করেন শুক্র এবং লক্ষ্মী। জ্যোতিষে শুক্রকে সুখ, সৌভাগ্য, বিলাসিতা, অর্থের কারক গ্রহ হিসাবে বিবেচনা করা হয়। আবার লক্ষ্মী ধনের অধিষ্ঠাত্রী দেবী, তাই বিভিন্ন মনোকামনা পূরণের জন্য বিশেষ কিছু মন্ত্র জপ করতে পারেন। লক্ষ্মীর কোন মন্ত্র জপে কী সুফল পাবেন সে সবই জেনে নিন এখানে। একটি কথা মনে রাখবেন যে এই সুফল পাওয়ার বিশ্বাস শুধুই মাত্র যুগ যুগ ধরে মানব জীবনের সাথে জড়িয়ে থাকা একটি আস্থা মাত্র, বাকিটা পুরোটাই ভগবানের ইচ্ছা। মন্ত্রপাঠ করছি লক্ষ্মীর বীজ মন্ত্র। ওং শ্রীং হ্রিং কমলে কমলালয়ে প্রসীদ প্রসীদ শ্রীং হ্রিং শ্রীং মহালক্ষ্মী নমঃ। পদ্মবীজের মালায় এই মন্ত্র জপ করলে লক্ষ্মীর আশীর্বাদ পাবেন এই বিশ্বাস। মা লক্ষ্মীর মহামন্ত্র। ওং শ্রীং ক্লিং মহালক্ষ্মী মহালক্ষ্মী এজ্জহি সর্বসৌভাগ্যং দেহি মেষ সাহা। ধনধান্য ও ঐশ্বর্য বৃদ্ধির জন্য শুক্রবার লক্ষ্মীর মহামন্ত্রটি 108 বার জপ করুন। লক্ষ্মীর এই মন্ত্র জপের সময় তিলের তেলের প্রদীপ প্রজ্বলিত করুন। অর্থাভাব দূর করার মন্ত্র। জীবনে আর্থিক অনটন লেগে রয়েছে, তাহলে নিয়ম মেনে লক্ষ্মীর পুজো করুন, তারপর এই মন্ত্রটি জপ করবেন। ওম হ্রিং ক্লিং ক্লিং শ্রী লক্ষ্মী মম গৃহে ধনপূরয়ে ধনপূরয়ে চিন্তায়ং দূরয়ে সাহা। এই মন্ত্র জপ করলে আর্থিক সমস্যা দূর হবে, ব্যক্তি ঋণের জাল থেকে মুক্তি পাবে। সুখ সৌভাগ্য লাভের জন্য লক্ষ্মীকে তুষ্ট করতে গোলাপ ফুল ও আতর নিবেদন করুন। ফুল নিবেদনের সময়ে এই মন্ত্রটি জপ করবেন। যা রক্তাম্বুজ বাসিনী বিলাসিনী চণ্ডাশু তেজস্বিনী, যা রক্তা রুধিরাম্বরা হরিশোখী, যা শ্রী মনোল্লান্দিনী, যা রত্নকর মন্থনা তৎপ্রগটিতা বিষ্ণুশয়া গোহিনী, শ্যামাং পাতু মনোরমা ভগবতী লক্ষ্মীশ্চ পদ্মাবতী। লক্ষ্মীর এই মন্ত্রটি জপ করলে জীবনের আনন্দ, সুখ ও সমৃদ্ধির আগমন ঘটে। মনস্কামনা পূরণের মন্ত্র। মনস্কামনা পূরণের প্রার্থনা নিয়ে লক্ষ্মীর কাছে এলে এই মন্ত্রটি জপ করবেন। তার আগে লক্ষ্মীকে পদ্ম বা গোলাপি রঙের ফুল নিবেদন করুন। এই মন্ত্র আপনার সমস্ত ইচ্ছা পূরণ করবে। মন্ত্রটি হল শ্রীং হ্রিং ক্লিং এং কমলবাসিন্যেশ সাহা। সুখ সৌভাগ্য লাভের জন্য লক্ষ্মীর পাশাপাশি শুক্রের মন্ত্রও জপ করুন। দুর্বল শুক্রকে মজবুত করার জন্য প্রতিদিন এই মন্ত্রটি জপ করুন। এটি হল হিমকুন্দ মৃণালাভং দৈত্যানাং পরমঙ্গুরুং সর্বশাসত্র প্রবক্তারং ভার্গবং প্রণমাম্যহম। অজিতযজ্ঞ মহাকালীয়ক্ষী সহিতায় ওম আং ক্লৌং হ্রিং হঃ। ব্রহ্মমুহূর্তে স্নান করার পর এই শুক্রের এই মন্ত্র জপ করবেন। অন্তত 108 বার জপ করুন এই মন্ত্র। প্রিয় দর্শক, ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানাবেন। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর যাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা নেই তারা প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকন অল ক্লিক করে দেবেন, যাতে সব আপডেট সময় মতো আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে পরের ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আপাতত থ্যাংক ইউ, ধন্যবাদ।